أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. নামাজের দুরূদ শরীফ আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই দেশের শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ জামেয়া হুসাইনিয়া গাহারপুর মাদ্রাসার বাৎসরিক এই নূরানি মাহফিলে আল্লাহ আমাকে আপনাদের সামনে, আপনাদেরকে ওলামায়ে কেরামের সামনে আল্লাহ পাক বসার আসার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ পাকের মেহরবানি। সুতরাং আমরা আল্লাহর দরবারে প্রথমেই শুকর আদায় করে নিচ্ছি। আমরা মন ভরে, প্রাণ খুলে, সমস্বরে, একসাথে, বড় আওয়াজে আল্লাহর দরবারে পেশ করছি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমার আগে এই বিশ্বের ইসলামী শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ তার সম্মানিত নাজিমে তালিমাত শিক্ষা সচিবের বক্তব্য আপনারা শুনছিলেন, আমিও পাশে থেকে শুনছিলাম। সে বক্তব্য যারা বুঝেছেন তারা এখানে সংখ্যায় অনেক কম, কিন্তু যারা বুঝেন নাই তাদের সংখ্যাই বেশি। কথা ঠিক না বেঠিক? কিন্তু তারপরেও আপনারা শুনেছেন, একজন মানুষও ছন্দপতন, একজন মানুষও কোনো ডিস্টার্ব করে নাই। যে যে অবস্থায় ছিলেন আপনারা নীরবে আপনারা হযরতের বায়ান আপনারা শুনেছেন। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন ঠিক না বেঠিক? এটা কিসের কারণে? এটা হয়েছে মহব্বতের কারণে। জুড়ে বলুন, আরো জুড়ে বলুন,
আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, কোরআনের মহব্বতের কারণে যে দেশের মানুষেরা কথা না বুঝলেও যারা নাকি কথা বসে বসে শুনে সাতক পাখির মতো নীরবে নিবৃত্তে যারা কথা শুনে, এমন মহব্বত, এমন কোরআনের মহব্বত, আল্লাহর প্রতি এমন মহব্বত এবং উলামায়ে কেরামের প্রতি এমন মহব্বত যে দেশের জনগণ লালন করে প্রমাণ করে দেখাইতে পারে, সেই দেশ থেকে আল্লাহর নাম মুছে দেওয়া সম্ভব নয়। কথা ঠিক না বেঠিক? সেই দেশ থেকে যারা আল্লাহর নাম মিটিয়ে দেওয়ার জন্যে স্বপ্ন দেখে ষড়যন্ত্র করে, তাদের 14 গোষ্ঠীর নাম নিশানা এদেশের মাটি দেখে উৎখাত হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল করিমের অতি আলোচিত এবং প্রায় বয়ানেই যেটা বয়ান হয় এমন একখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন নাজিল করেছি আমি। আমি বলে কে? জোরে বলুন, আল্লাহ। ওয়া নাহনু লাহু হাফিজুন। এবং কোরআনকে রক্ষা করবেন, হেফাজত করবেন কে? জোরে বলুন, আরো জোরে বলুন, হেফাজত করার নগদ একটা প্রমাণ হলো যে আপনারা এখানে এবার পোস্টারিং ছাড়াই, গোরপুর মাদ্রাসার ওয়াজের পোস্টারিং হয় নাই, পোস্টার দেখেছেন? বা আপনারা গোরপুর মাদ্রাসার পোস্টার দেখেছেন কেউ? পোস্টার ছাড়াই অন্যান্য বৎসর যে পরিমাণ লোক হয় তার চেয়ে কি কম হয়েছে? জোরে বলেন, আরো জোরে বলেন। যে দেশের মানুষ কোরআন রক্ষা করার জন্য কোরআনের মহব্বতে পোস্টার এবং আনুষ্ঠানিকতা ছাড়াই যেখানে এই সিলেটের এবং দেশের এই ঐতিহ্যবাহী এলাকার ঘরপুরের জনসাধারণ আজকে ঘরপুরের মাঠে লুকে লুকারণ্য লক্ষাধিক মানুষের সমাবেশ হয়, সেই কোরআনকে হেফাজত করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অন্তরে যে মহব্বত দিয়েছেন তার প্রমাণ হলো আজকের উপস্থিতি। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ এভাবেই কোরআন রক্ষা করবেন, কোরআনের পাগল বানাইয়া দিবেন, কোরআনের আশিক বানাইয়া দিবেন যে পোস্টার হ্যান্ডবিল ছাড়াই কোরআনের কথা শোনার জন্যে লোকেরা নিজের থেকে তালাশ করে জিজ্ঞেস করে তারিখ জিজ্ঞেস করে তারা হাজার হাজার লক্ষ লক্ষ জনতা শীতকে উপেক্ষা করে কুয়াশাকে উপেক্ষা করে তারা এই ময়দানে এসে হাজির হয়েছে। কথা ঠিক নেবে ঠিক? এটা হলো নগদ প্রমাণ যে আল্লাহ যে কোরআনকে হেফাজত করবেন। আলোচনার মাধ্যমে আপনাদের সামনে কিছু প্রমাণ দিতে চাই। আচ্ছা, আপনারা খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? জোরে বলেন। উনি কি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন? আচ্ছা, উনি ছিলেন কোরআনের ধারক এবং বাহক, ঠিক না বেঠিক? এবং কোরআনের খাদেম ছিলেন। কি ছিলেন? কোরআনের ধারক বাহক এবং কোরআন রক্ষা করার জন্য কোরআনের একনিষ্ঠ খাদেম ছিলেন। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলুন। আচ্ছা, খাজা নিজামুদ্দিন আউলিয়া ভারতবর্ষের যখন তিনি শ্রেষ্ঠ ওলি তখন ভারতবর্ষের বাদশাহ দিল্লির সম্রাট ছিল গিয়াসউদ্দিন বলবান। কে ছিল? জুড়ে বলেন, গিয়াসউদ্দিন বলবান। সে ছিল সম্রাট, সে রাজ্য শাসন করছে। আর এদিকে নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর মুসলমান বান্দাদেরকে তাদের কলব কে তিনি আলোকিত করছেন কোরআনের আলো দিয়ে,
আল্লাহর মহব্বত দিয়ে, আর এদিকে সম্রাট দেশ পরিচালনা করছে, চলছে দুই দিকেই। আমাদের দেশেও একদিকে যারা দেশ পরিচালনা করে তারা দেশ চালাচ্ছে, আর যারা আল্লাহর কোরআনের আলো বিতরণ করে মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল খানকা তাবলীগের মাধ্যমে আল্লাহর কোরআনকে রক্ষা করার, আল্লাহর কোরআনকে আবাদ করার কাজ তারা করে যাচ্ছে, কথা ঠিক না বেঠিক? তখনও এরকমই চলছিল, কিন্তু সম্রাট গিয়াসউদ্দিনের দরবারে দুই একটা নাস্তিক মন্ত্রী ছিল। কি ছিল জুড়ে কন? নাস্তিক মার্কা। কি মার্কা? আমাদের মন্ত্রী পরিষদে এরকম মার্কা আছে না নাই? আছে না নাই? দুই একটা আছে না? আচ্ছা, এই নাস্তিক মার্কা সম্রাটের মন্ত্রীরা সম্রাটকে বুদ্ধি দিল যে হুজুর জাহাপনা আপনি দেশ চালাচ্ছেন, নিজামুদ্দিন হুজুরের কোনো খোঁজ খবর রাখেন? সম্রাট বলল হুজুরে হুজুরের কাম করে, মসজিদ মাদ্রাসার খেদমত করে, মাদ্রাসায় ছাত্র পড়ায়, কোরআন হাদিসের খেদমত করে, ওয়াজ করে, নসিহত করে, দোয়া করে, দাওয়াত খায়, হাদিয়া তুফানে, হুজুরের খবর আমি নিব কেন? নাস্তিকরা কয় এত সহজে বুঝলে হবে না, এত সহজে বুঝলে হবে না। কেমনি কিছে যেভাবে পাবলিক হুজুরের ভক্ত হইতাছে, যেভাবে পাবলিক হুজুরের ভক্ত হইতাছে, যেভাবে হুজুরের দরবারে প্রতিদিন হাজার হাজার পাবলিক যায় কোরআন শুনে, ছাতক পাখির মতো নীরবে যারা কোরআন শুনে, এই সব লোক দিন দিন যদি ভক্ত বাড়তে থাকে, আর প্রতিদিনই ভক্তের সংখ্যা বাড়তেছে, যদি এভাবে বাড়তে থাকে তাহলে এক সময় সারা দেশের জনগণ নিজামুদ্দিন হুজুরের ভক্ত হয়ে যাবে। আর যখন সারা দেশের জনগণ নিজামুদ্দিন হুজুরের ভক্ত হয়ে যাবে, তখন নিজামুদ্দিন হুজুর যদি আপনার ক্ষমতার দিকে হাত বাড়ায়, তাহলে আপনার ক্ষমতার তক্তা উল্লিয়া যাবে, কথা কয় না? এই বুদ্ধি, এই ওয়াসওয়াসা নাস্তিক মন্ত্রীরা তৎকালীন সম্রাট, আজ থেকে 800 বছর আগের কথা বলছি, সম্রাট গিয়াসউদ্দিনকে তারা ওয়াসওয়াসা বুদ্ধি দিয়েছে। সম্রাট কয় হারে তোরার তো আসলে মাথায় বুদ্ধি আছে ভালো, যদিও তোরার বুট নাই কিন্তু বুদ্ধি আছে ভালো, কথা কয় না? তোরা নাস্তিক আমি জানি, তোরা যদি নির্বাচনে খারাপ তাহলে 100 বুট ফাইতে না, কিন্তু বুদ্ধি তোরার আছে দেখে তোরা রাখছি। আমি তো এরকম চিন্তা করি নাই, হুজুরের দরবারে এই যে হাজার হাজার মানুষ যায়, এরা খায় কই? সম্রাট জিজ্ঞেস করে, নাস্তিকরা কয় যারা আসে তারা টাকা পয়সা নিয়ে আসে, দান খয়রাত নিয়ে আসে, চাউল ডাইল সব নিয়ে আসে, আইনা এখানে লঙ্গরখানা এতিমখানা মাদ্রাসার বোর্ডিং আছে, এখানে পাক হয় খায়, আবার হুজুরের দরবারে দান কইরাও, কথা কয় না? আপনারা যে আসছেন গড়পুরের মহতমিশ আপনারা ভাড়া দিছে, যাইবার সময় ভাড়া দিব? নিজের টাকা খরচ করে আইছেন না? নিজের টাকা খরচ করে যাইবেন না? মাঝখানে 100-150 টাকা খরচ হইব না? আবার মাদ্রাসার জন্য 500-1000-2000 দিয়ে যাইবেন না? নাস্তিকরা কয় হুজুর যারা আসে তারা নিয়ে আসে, নিজের একটা নিজেরা খায়, আবার দিয়েও যায়, তাই নাকি? হ্যাঁ, আমি তো লোক জমাইতে পারি না, আমি লোক আনতে হইলে এই প্রজেক্ট দিতে হয়, টেন্ডার দিতে হয়, কথা কয় না? এরপরে ভাড়া দিতে হয়, এরপরে গাড়ি ভাড়া দিতে হয়, বাস ভাড়া দিতে হয়, খাবারের পয়সা দিতে হয়, বিরিয়ানির প্যাকেট দিতে হয়, ডাকাতের নিজের দলের লোককে বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানির প্যাকেট 10,000-20,000 প্যাকেট দিতে হয়, এরপরও লোক পাই না। আর তোরা কি কইছস? এই হুজুরের দরবারে হাজার হাজার মানুষ যায়, নিজেরা খায় নিজেরা দেয়, কারণ কি? নাস্তিকরা হয় হেনেই তো কারণ, হেনেই তো কারণ নাস্তিকরা কয়। কয় এখন বুদ্ধি কি?
খুব বুদ্ধি হলো, হুজুরের দরবারে যাতে লোকজন না যায় আটকান, বাধা দেন, আটকান, বন্ধ করেন। কয় কেমনে বন্ধ করবো? কয় খাওন বন্ধ করে দে, খাওন নাই যেখানে পাবলিক নাই। সম্রাট বলে খাওন তো আমি দেই না, তা আমি বন্ধ করবো কেমনি? কাউমি মাদ্রাসায় সরকার তো কোনো বরাদ্দ, কথা বলেন আরো জোরে। সুতরাং কোন কাউমি মাদ্রাসা বন্ধ করার অধিকার কোন সরকারের নাই। নাস্তিকরা কর ঠিক আছে, আপনি খাওয়ন দাওয়ন দেন না, বন্ধ করতে পারবেন না, আপনি দান খয়রাত বন্ধ করে দেন। সম্রাটে কয়ের কি দান খয়রাত বন্ধ করবো কেমনি? এটা তো এবাদত, এটা যার যার ইচ্ছায় মানুষ নামাজ পড়বো, দান করবো, দান খয়রাত বন্ধ করবো কেমনি? নাস্তিকরা কর বুদ্ধি আছে, আপনি আইন করে দেন যে মাদ্রাসায়, নিজামুদ্দিন হুজুরের মাদ্রাসায় দান করতে হলে সরকারের ছাড়পত্র লাগবো। কি লাগবো? কথা কয় না, সরকারের অনুমোদন, পারমিশন লাগবে। কি লাগবে? কারণ সমস্ত দান খয়রাতের টাকা নিরাপদ না, এই সব দান খয়রাতের টাকা দিয়া জঙ্গি কাজ হতে পারে, জঙ্গি কাজ পারে। নাস্তিকরা বুদ্ধি শিখাইতেছে সম্রাটকে, কথা কয় না? আজকেও এমন অবস্থা আছে না নাই? বাংলাদেশে অবস্থা আছে না নাই? সম্রাট কয় আসলে তোর মাথার বুদ্ধি আছে রে, সাংঘাতিক বুদ্ধি, যা আগামী তো তোরা ভোট না পাইলো মন্ত্রী বানামো, আগামী তো হুজুররা তো তুই সিলাসিলি করুক, তোরা ইনু কিনুরে আমরা মন্ত্রী বানাবো, কথা কয় না? জুড়ে বলেন ভাইরা আমার। এইবার সম্রাট কোথায় আইন করে দে, সার্কুলার জারি করে দিল, অবাধে দান খয়রাত করা যাবে না, দান খয়রাত করতে হলে সরকারের এনজিও ব্যুরো, সরকারের পারমিশন লাগবে। মনে মনে কয় দান খয়রাত নাই, মাদ্রাসার বোর্ডিংয়ে খাওয়ানো নাই, ছাত্র বেতনও নাই, হুজুরাও নাই, বাচ্চা মনে মনে কয়। খাজা নিজামুদ্দিন আউলিয়া যখন তিনি এই সংবাদ পাইলেন, চলমান সম্রাট, দেশের ক্ষমতাবান সম্রাট তার ব্যাপারে এই আইন করেছে, তখন তিনি বোর্ডিংয়ের বাবুর্সি, লঙ্গরখানার বাবুর্সি এবং ম্যানেজারকে খবর দিলেন, খবর দিয়ে বললেন ভাই আগামীকাল থেকে, এতদিন কয় মন করে পাকাইছেন প্রত্যেক দিন? কয় দশ মন করিয়া। নিজামুদ্দিন আউলিয়া কয় আগামীকাল থেকে বিশ মন করে চাউল পাকাইবেন। সুবহানাল্লাহ, জুরে কহন। বোর্ডিং এর ম্যানেজার কয় হুজুর আগামীকাল থেকে দশ মনের জায়গা বিশ মন পাকাবো কেন? নিজামুদ্দিন আউলিয়া বলে আগামীকাল থেকে লোক আসবে, ডাবল ডাবল লোক আসবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার আগে আসতো হাজার হাজার, এখন আসে লাখ লাখ, এখন আসে কি? জুড়ে কন, আরো জুড়ে কন। চতুর্দিকে ওয়াজ নসিহতের ব্যাপারে সরকারের বিভিন্ন বাধা নিষেধ, বিভিন্ন রকমের বাধা নিষেধ আসার পরে এই সরকারের আমলে বর্তমানে ওয়াজগুলোতে আগের শ্রোতাদের সংখ্যার চেয়ে এখন ডাবল ডাবল শ্রোতা। কথা কয় না, কথা কয় না বন্ধুরা আমার। এইবার যখন মানুষ আসছে ডাবল ডাবল, তখন সরকারে কয় নাস্তিকরা
তোরা না কইছিলে এই খাওয়ন দাওয়ন বন্ধ করে দিলে, ডান ঘরাত বন্ধ করে দিলে পাবলিক আইব না। এখন শুনতেছি আগে আইতো হাজার হাজার, এখন শুনি বলে লাখ লাখ। তোরা কইছিলে যে গাড়ি ঘোড়া পরিবহন বন্ধ করে দিলে ঢাকার সাপ্লা সত্তরে কোন পাবলিক যাবে না, এখন শুনতেছি আহমদ শফির ডাকে কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের নেতৃত্বে 70 লক্ষ মুসলমান জমা হয়েছে। এখন আল্লাহর কি কেরেশমা, এরই মধ্যে আরেক কাজ হয়েছে। নিজামুদ্দিন আউলিয়া তো এই খবর আপনারা শুনছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট অ্যাকশন, সম্রাট গিয়াসউদ্দিনের পেশাব বন্ধ। কি বন্ধ? পেশাব চিনেন? মুত চিনেন না? কারণ অনেক সময় শুদ্ধ বাংলা বললে পাবলিক বুঝে না, শুদ্ধ বাংলার বিড়ম্বনাও আছে। এক জায়গায় বিচারে বইছে গ্রামে, তখন একজনের ফেসাবে ধরছে, মুতে ধরছে। এখন সভাপতির অনুমতি নিয়ে যাইতেইব না? এখন এ শুদ্ধ বাংলায় কয় মুততে যে যাইব, এটা সভাপতির কাছে কয়, মাননীয় সভাপতি আমার একটা প্রস্তাব আছে। কি আছে? মুত্রে শুদ্ধ বানাইছে। কি বানাইছে? প্রস্তাব। যখন কইছে প্রস্তাব, সভাপতি কয় বেটা বাহ চুপ করবো, তোর কিসের প্রস্তাব? বিচারের সব পক্ষ বিপক্ষ কথাবার্তা শেষ, এখন আমি রায় দিব, তোর কিসের প্রস্তাব? বাহ বসাই দিছে। এখন হে হলো বুড়া মানুষ, মুত কতক্ষণ আটকায় রাখবো? দুই ভাও দিয়ে সিবা দিয়ে ধরে রাখছে, টনটন করতেছে। আমার খারাইছে, সভাপতি সাহেব প্রস্তাব আছে, কাই তোরে না করছি, চুপ বসে থাক, বসে রইছে। আচ্ছা কোন তো কতক্ষণ রাখা যায় এই জিনিস? এক সময় ছুটে গেছে গা, চেয়ার টেয়ার যা ছিল সব সেরা বেড়া। পাবলিকে দেখে কয় মিয়া বুইরা মানুষ মুরব্বী, বিচারের মধ্যে আমি কাপড় সুপড়ে পেশাব করে দিচ্ছেন মিয়া, পেশাবে তোর সামনে কইতে পারলেন না? কয় আমি তিনবার কইছি। আপনার না কইলেন প্রস্তাব, প্রস্তাব কি কইলেন? কয় হিটাই তো মুত, মুতের কথা তো কইছে। এখন সম্রাটের পেশাব বন্ধ। আচ্ছা পেশাব বন্ধ হইলে খুব আরাম লাগে না? আপনাদের খুব আরাম লাগে? আচ্ছা তাও একদিন না, 7 দিন। কদিন? দিল্লির সব কবিরাজ সমস্ত চিকিৎসা সব ব্যর্থ হয়ে গেছে, সব চিকিৎসা নেওয়ার পরেও কবিরাজি দোয়া তাবিজ কবজ সব করার পরেও সম্রাট গিয়াসউদ্দিনের প্রস্রাব ছুটে না। প্রস্রাবের যন্ত্রণায় এমন বিকট চিৎকার শুরু করেছে, এই চিৎকারের জ্বালায় মন্ত্রী পরিষদ যারা ছিল সব বাক্সে, স্বরাষ্ট্রমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, পশুমন্ত্রী সহ সব বাক্সে, এমনকি হের বিয়া করা বৌডা হেডেও বাপের বাড়ি গেছে গা। সারাদিন চিল্লা কিন্তু মা রইছে। আল্লাহ আকবর বলেন, জুরে কন, আরো জুরে, মা এসে বলে, ও বাবা গিয়াসউদ্দিন তুই আমার কলিজা সিরাধন, নারী সিরাধন, 10 মাস 10 দিন তোর পেটে রেখেছি, তুই আমার নয়নের মণি কলিজার টুকরা, পৃথিবীর সব মানুষ তোরে চলে ছেড়ে চলে যেতে পারে কিন্তু আমি দুঃখিনী জননী, তুই পেটের সন্তানকে রেখে বাবারে আমি কোনোদিন যেতে পারি না।
ওই যুবকরা মা কি জিনিস ভালো করে চিন্তা করো। ও বাবা, তুই তো সব দেখছস, কিন্তু তোর তো প্রস্রাব হইল না। এখন তুই আমারে অনুমতি দে বাবা, তুই আমারে অনুমতি দে, আমি নিজামুদ্দিন হুজুরের কাছে একটু যাই। কার কাছে? কথা বলেন, এদিকে কথা বলেন, আল্লাহু আকবর বলেন না, আরো জোরে কর, আরো জোরে কর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাপলা সত্তরের পরে সেই শাপলা সত্তরের মহানায়ক হেফাজতের আমির আল্লামা আহমদ শফিকে সেই হাটাদারি থেকে একদম ইজ্জত সম্মানের সাথে ভিআইপি মর্যাদা দিয়ে তিনি তার বাসভবনে এনে শ্রদ্ধার সাথে তার কাছে দোয়া চেয়েছেন। আপনারা জানেন করেছিল শাপলা সত্তরের সময়ে, তিনি পরবর্তীতে তার সেই বিভ্রান্তি দূর হয়ে গেছে, যার কারণে তিনি আল্লামা আহমদ শফিকে অন্তরের অন্তস থেকে ভালোবাসার প্রকাশ করে তিনি মহব্বতের প্রমাণ দিয়েছেন। বন্ধুরা, আমার মা কয় বাবা ফসব তো ছুটলো না, বোধটা তো করলে, এখন হুজুরের কাছে যাই, তুই একটু অনুমতি দে। কার কাছে? যে হুজুরের খাওন বন্ধ করছিল। কত কন্যা, কত কন্যা করে, যে হুজুরের মাদ্রাসার দান খয়রাত কি করছিল, এখন এই হুজুরের কাছে যাইব, হের মা কে যাইব, মা এখন সেসব বন্ধ। কি বন্ধ? খুব ভালো করে বুঝেন, সম্রাট বলে মা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এবার সম্রাটের মা নিজামুদ্দিন হুজুরের কাছে এসে বলে, হুজুর আমি এক দুঃখিনী মা, দিল্লির সম্রাট গিয়াসুদ্দিনের মা, বড় বুক ভরা আশা নিয়ে আসছি, আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হুজুর গো, প্রস্রাব বন্ধ এক সপ্তাহের উপরে, আপনি যদি একটু দয়া করেন। হুজুর কয়, কারো প্রস্রাব সুডানি, কারো প্রস্রাব বন্ধ করা, কাউরে ধনী বানানো, কাউরে গরিব বানানো, কাউরে অসুস্থ করা, কাউরে সুস্থ করা, এটা তো আমার কাম না। জোরে কর, আরো জোরে। আর আমরা দেশের বন্ড ফকির মুজাদ্দেদে জামান সদরঘাটের কামান যারা, এইসব বন্ড ফকিরের কাছে যদি এই বেডি যাইতো তো কইল, নে মা গো তোমার কপাল কত ভালা, তোমার কপাল কত, তোমার ভাগ্য কত ভালো, তুমি যে আমার দরবার চিনতে পারছো, ঠিকলে। আরে মা তুমি কি কো, খালি ফের সব ছুটে দাম কেড়ে, ফের সবের ইঞ্জিন শুদ্ধ চুড়াই আলাম, খালি তুমি গরু ছাগলটা ঠিক মতো দিবা, কথা কয় না, আরো জোরে কন, আরো জোরে কন। আমাদের দেশে এক ভীর আছে, এই ভীর কত বড় এটার প্রমাণ হইল গরু কত রিজায়, কথা কয় না, পাবলিকে কয়, আরে বাপরে বাপ, আমরার ভীর যে কত বড় ভীর, গরু যায় হাজার হাজার, গরুর কাছে গরু যাইতো না তে মানুষ যাইতো, কথা কয় না, আরো জোরে কন। এখন গিয়া বলে যে বাবা তোমার দরবারে আইছি নিজামুদ্দিন হুজুর বাবা, হুজুর কয় তার মালিক তো আমি না, মালিক কে, জোরে বলেন,
তবে মা, তুমি যখন সম্রাটের মা আমার কাছে আইসো, আমার কিন্তু দরদ লাগছে। কি লাগছে? মায়াও কয় না, আহমদ শফি কয়, প্রধানমন্ত্রী যখন আমারে ইজ্জত দিছে, ডাকছে, হ্যাঁ সম্মান দিছে, তাহলে আমারও কিছু মহব্বত, কথা কয় না, কথা কয় না, দেশে যাতে আর অশান্তি না হয়, শান্তিমতো ভাবে এবং সহি ভাবে যাতে দেশ চালাইতে পারে, এই জন্য আমি দোয়াও দোয়াও করবো, দোয়াও। কত বুঝে আসছে? আমার পরে আরো অনেক বক্তারা আছেন, চিনি ছাড়ান দইব। এখন খাজা নিজামুদ্দিন আউলিয়া কয়, মা তুমি যখন আইসো দেখি আমি একটু আল্লাহর কাছে দোয়া করিয়া, আল্লাহ যদি কবুল করে তাইলে হইলে হইতো, হইলে হইতো, কে যদি কবুল করে জুড়ে কর, আমার নবীন রাহমাতাল্লিল আলামিন, বুখারী শরীফের হাদিস, তিনি বলেন ইন্না মিন ইবাদিল্লাহ লাউ আকসামা আলাল্লাহ লা বাররা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু আলেম, এমন কিছু আবেদ আছে যারা আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে করতে, ইবাদত করতে করতে, কোরআন হাদিসের আদর্শ মানতে মানতে এমন এক পর্যায়ে চলে যায় যেখানে যাওয়ার পরে আল্লাহর ওই বান্দার চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, আল্লাহর ওই বান্দার জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, আল্লাহর ওই বান্দার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, দেখতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ থাকে কিন্তু এর ভিতরে অ্যাকশন ডাইরেক্ট আল্লাহর কুদরতি অ্যাকশন চলে আসে। আহমদ শফির হাত পাও মানুষের হাত পাও, জবানও মানুষের, জিব্বাও, কিন্তু এই জিব্বায় অ্যাকশন কার? জুড়ে বলুন, আরো জুড়ে বলুন, কথা খেয়াল রাখবেন, সব জিনিস নিয়ে খেল করা ঠিক না, কথা বলে না, আরো জুড়ে বলেন। এখন নিজামুদ্দিন আউলিয়া যখন বলছে দেখি আল্লাহর কাছে দোয়া করিয়া ব্যবস্থা হইতেও পারে, আপনারা কি বলেন, নিজামুদ্দিন আউলিয়া দোয়া করলে আল্লাহ কি দোয়া কবুল করবে না? কথা কয় না, দোয়া করছে, দোয়া করার পরে কয় মা তোমার ছেলের প্রস্রাব ইনশাল্লাহ হবে, বলেন আলহামদুলিল্লাহ। তবে মা একটা শর্ত মানতে হবে, সম্রাটের মা কয় বাবা একটা কেন, একশোটা যদি কও একশোটাই মানব, হুজুর কয় একশোটার দরকার নেই, একটা কটা, বলে কি শর্ত, তুমি যাও তোমার ছেলে সম্রাট গ্যাসউদ্দিনকে গিয়ে বলো সাদা কাগজে এই কথাটা লিখে দিতে যে আমি ভারতবর্ষের বাদশাহ দিল্লির সম্রাট গ্যাসউদ্দিন বলবান সুস্থ মস্তিষ্কে বিনা প্ররোচনায় দিল্লির সম্রাটের পদ থেকে পদত্যাগ করিলাম, ইস্তফা দিলাম, এখন থেকে দিল্লির সম্রাট নিজামুদ্দিন আউলিয়া, এই কথা কাগজে লিখে সিগনেচার করবে, সেই কাগজ আমার কাছে নিয়ে আসবেন, দেখি মালিক মনে হয় কোনো ব্যবস্থা করতে। এবারে মা জননী দৌড়াইয়া গিয়ে সম্রাট গ্যাসউদ্দিনের কাছে বলছে বাবা রে নিজামুদ্দিন হুজুর বলছে প্রস্রাব হবে, তবে কাগজে ইস্তেফানামা দিতে হবে, ক্ষমতা ছাড়তে হবে, একদিকে পেশাব আরেকদিকে কথা কন, এবার বুঝেন, একদিকে দিল্লির ক্ষমতা আর আরেকদিকে সম্রাটের পেশাব,
সম্রাট বলে, মা গো তাড়াতাড়ি কাগজ কলম আমার কাছে দাও। কাগজ কলম দিয়েছে, লিখে দিয়েছে, যেভাবে বলছে হুজুর ওইভাবে লিখে দিয়েছে। কাগজ নিয়ে ওই মা নিজামুদ্দিন হুজুরের দরবারে আসছে। তখন দরবারে এরকম লাখ লাখ পাবলিক আইসা বলছে, বাবা এই যে লিখে না আসছি, দেখো হয়েছে কিনা। হুজুর পয়রা পাবলিকরে শোনাইছে, শোনাইয়া কয় পাবলিক বলো তো দেখি এই কাগজের ভিতরে কি, পাবলিক কয় এটার ভিতরে ক্ষমতা, দিল্লির কাগজের ভিতরে দিল্লির ক্ষমতা। হুজুর জিজ্ঞেস করে, ও পাবলিক এবার বলো তো দেখি দিল্লির সম্রাট গিয়াসউদ্দিন না আমি নিজামুদ্দিন, কথা কয় না, আরো জোরে কর, আরো জোরে কর। পাবলিক কো হুজুর আপনি বলে গিয়াসউদ্দিন কি কো আবরাল্লাহান পাবলিক, আবরাল্লাহান পাবলিক। এবার নিজামুদ্দিন আউলিয়া এই কাগজটা ছিঁড়ে টুকরা টুকরা করলো, ছোট ছোট টুকরা প্লাস্টিকের বালতির মধ্যে রাখলো। নিজামুদ্দিন আউলিয়া রেখে ওই সম্রাটের মাকে বলছে, মা এই বালতি নিয়ে যাও, তোমার ছেলেকে বলবা এই বালতির মধ্যে প্রস্রাব করতে, আশা করি প্রস্রাব হয়ে যাবে। চিৎকার করে বলেন, আল্লাহু আকবার, আরো জোরে কর, আরো জোরে। শরীরটা আমার বেশি ভালো না, অন্যান্য সব প্রোগ্রাম বাদ দিছি, কিন্তু গোরপুর তো বাদ দেওয়া যায় না, কথা কয় না। এই জন্যে মা তাড়াতাড়ি বালটি নিয়ে, বাবা হুজুরে কইছে তুই যে কাগজ দিছিলে এই কাগজ সিরা হুজুরে বালটির তলে দিছে। হুজুরে কইছে বাথরুমে গিয়া তোর পেশাবের মেশিন খালিটা বরাবর ধরবি, আল্লাহ আকবার কর, জুরে আল্লাহ আকবার কর। আল্লাহওয়ালাদের খেলা টের পান না তো ভাইয়েরা? আমার বাদশাহ তাড়াতাড়ি বালটি নিয়ে বাথরুমে ঢুকে যখন এই বালটির মধ্যে প্রস্রাব শুরু করেছে, এক চান্সে এক ঠেলায় এক সপ্তাহ সমস্ত মুত বালটি ভরে গেছে, গা পুরা বালটি ভরছে। নিজামুদ্দিন আউলিয়া কি বুঝাইয়া দিল, ও দুনিয়ার ক্ষমতার পাগল যারা ক্ষমতার জন্য খুন করো, ক্ষমতার জন্য গুম করো, ক্ষমতার জন্য মারামারি করো, লাড়ালাড়ি করো, ক্ষমতার জন্য টেন্ডারবাজি করো, ক্ষমতার জন্য চাঁদাবাজি করো, ক্ষমতার জন্য পাবলিকের উপরে অত্যাচার করো অনাচার করো, যারা তোমরা এই দুনিয়ার ক্ষমতা আমরা আল্লাহর দরবেশদের কাছে প্রস্রাবের সমতুল্য। আমরা যে বাদশাহী করি এই বাদশাহীর খবর তো তোরা জানোস না, এই খবর যদি তোরা জানতে তা আমরার বাদশাহী নেওয়ার জন্য তোরা একটায় আরেকটারে খুন করতে। আমরা কি বাদশাহী করি জানোস, শেষ রাত্রে উঠে, শেষ রাত্রে উঠে সমস্ত সৃষ্টি জগৎ যখন ঘুমের ঘুরে বিমূর থাকে, জায়নামাজ বিছাইয়া মালিককে সেজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া যখন মালিকরে ডাকা শুরু করি, জিকির শুরু করি, নিজামুদ্দিন আউলিয়া বলে তখন মনে হয়, তখন অনুভব হয় সৃষ্টি জগতের তামাম সৃষ্টি জগৎ আমি নিজামুদ্দিন আউলিয়ার তালে তালে জিকির করে, আল্লাহ আল্লাহ ইচে শিরি আস্তনাম, আল্লাহ আল্লাহ ইচে শিরি আস্তনাম, শির শুক্র মিশু জানম তামাম, আকাশকে তারা শনাখতে জানে রাচে কোনাদ, ফরজন্দ আজিজ খানমা রাচে কোনাদ, ফরজন্দ আজিজ খানমা রাচে কোনাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। কওমি মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে এখন যে বাদশাহীর কথা বললাম, ঠিক সেই বাদশাহী প্রত্যেকটা ছাত্রকে শিক্ষা দেওয়া হয়। কথা বলুন ঠিক না বেটি? বন্ধুরা আমার খুব খেয়াল করবেন, আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? উনি বরপীর ছিলেন। কি ছিলেন? ওনার একজন মুরিদ ছিল নিমরুজের বাদশাহ। নিমরুজ একটা সমৃদ্ধ রাষ্ট্র ছিল। কি রাষ্ট্র? এই রাষ্ট্রের যে রাজা, এই রাজা হলো হুজুরের মুরিদ। আল্লাহ আকবর কর, আরো জোরে কর। আর আমরা দেশের ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, আমরার দেশে সামান্য একটু বড় নেতা হইলে হুজুরের কাছে আর আসতে, হুজুরের কাছে আর আসতে মাদ্রাসা মসজিদে ওয়াজে নসিহতে, কিন্তু এই এলাকার যারা নেতা তারা বড় বালা, তারা এই গড়পুরের জলসায় তারা আসে আপনাদের দোয়ানে, আলেমদের দোয়ানে, বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। নিমরুজের বাদশাহ হুজুরের কাছে মুরিদ, আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির জিম্মাদারিতে লাখ লাখ মানুষ লেখাপড়া করে, এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, এরপরে মুরিদরা আছে, লঙ্গরখানা আছে। বাদশাহ চিন্তা করছে, আমি হুজুরের মুরিদ, আর হুজুর মসজিদ মাদ্রাসা খানকা চালাইতে গিয়া হুজুরের কত পেরেশানি হয়, তাহলে আমি কিসের মুরিদ? হে হুজুরের পেরেশানি দূর করবার লাগিয়া তার রাজ্যের অর্ধেক হুজুররে দান করে দিছে। আল্লাহ আকবর বলেন, আর হুজুরে কোন দান করছে যে চিঠির মধ্যে লিখে দিছে, হুজুর আমি আপনার ভক্ত নিমরুজের বাদশাহ, আপনার পেরেশানি দূর করবার জন্য আমি আমার অর্ধেক রাজ্য দিয়ে দিলাম, এই অর্ধেক থেকে যা আয় হয় সেই আয় ইনকাম দিয়ে আপনি মসজিদ মাদ্রাসা খানকা লিল্লা বোর্ডিং এতিমখানা চালাইবেন, আপনার কোনো পেরেশানি নাই। আর মনে মনে কয়, হুজুর রে এত বড় একটা দান করছি, হুজুরে যে আমার নামে একটা নারা এত দিব, কথা বলছেন না? আর হুজুরে যে দোয়া দিব আমারে, কারণ বাদশাহ তো বাদশাহী মার্কা চিন্তা, আর জিলানির চিন্তা জিলানি মার্কা, কথা কয় না? যে যে লাইনের তার চিন্তাও ওই লাইনের। দুইজনেই রাত্রে সাড়ে তিনটার সময় উঠিয়া একজনে পুকুরের ফুপ পারে, একজন পশ্চিম পারে পানি সারা করে, ফুপ পারে যেটা এটা সারা রাত চুরি করছে, চুরি করে হাত পাও ধুইতেছে, আর পশ্চিম পারে যে সে আল্লাহর এক অলি, সে তাহাজ্জুদ পড়ার জন্য উযু করতেছে, এখন ফুপ পারে সুরে মনে মনে কয় আল্লাহর রহমত সুর খালি আমি একলা না, আমার খালাতো ভাইয়ারা আরো আছে। আর পশ্চিম পারের হুজুরে কয় আল্লাহ রে ডাকনেওয়ালা, শেষ সাত্রে আমি একা না, আল্লাহর আরো কিছু আশিক। এখন নিমরুজের বাদশাহ কয়, হুজুরের অর্ধেক দিয়ে দিছি, হুজুর চক্রে খুশি হইয়া আমারে যে দোয়া দিব। আব্দুল কাদির জিলানির কাছে যখন এই প্রস্তাব আসছে, তখন তিনি এই প্রস্তাবের উত্তর দুই লাইন ফার্সি কবিতা লেখছেন, লেখছেন যে আলাদা কাগজে না, বাদশাহ যে সিডি দিছে সেটার উল্টা পৃষ্ঠায়। সুবহানাল্লাহ, কোন এই সময় নাই, জিলানির এই সময় নাই, সিডি লেখছে, উত্তর দিছে দুই লাইন ফার্সি কবিতা। কবিতা শুনবেন? জোরে কর। চু খবর আফতাম যে মুলকে নিমে সব, চু সত্রে সঞ্জা রাখ, চু সত্রে সঞ্জা রাখ বুখতম সিয়াবাদ, দর দিল মুলকে হুসে মুলকে সঞ্জারাম, দর দিল গর মুলকে হুসে হুসে মুলকে সঞ্জারাম, চু খবর আফতাম যে মুলকে নিমে সব, মন মুলকে নিমে রুজ ব এক জু নমি খারাম। বলেন আল্লাহু আকবার। সিটির মধ্যে লেখছেন, এই বাদশাহ তুই যে দুপুর বেলা বাইরে যাওয়ার সময় রোদ্রে যাওয়ার সময় ছাতা মাথার দেশ,
সেই ছাতার রং কালো। ছাতার রং কি জুড়ে কর, এখন তো আর ছাতার রং কালো হয় না, কালো কমপক্ষে সাতটা সাইড রং না, কারণ এখন মানুষে আরাম তালাশ করে না। অথচ বিজ্ঞানে বলে, মেডিকেল সায়েন্স বিজ্ঞান আকল যুক্তিতে বলে, রৌদ্র তাপ গরম কম লাগে সুতি এবং কালো কাপড়ের ছাতায়। কে বলে? বিজ্ঞানেও বলে, আকলেও বলে। এখনকার মানুষ তো আকল বিজ্ঞানের দাঁড় ধরে না, খালি ফ্যাশন, খালি স্টাইল, ঠিক না কথা কয় না? আরাম জাহান্নামে যাক, স্টাইলের দরকার, ঠিক না? প্যান্ট যে পরছে না, জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্ট কি পাতলা না মুডা? কথা কয় না দি, মুডা। আবার পরছে টাইট, এরকম একজন আইছে আমার দ্বারে, তো এখন মাদ্রাসাত মনে হয় কিছু দান খরাত করতে আইছে। তা আমরা তো কমি মাদ্রাসার হুজুররা, চেয়ার টেবিল সিস্টেম নাই, নিচে বসি। তো হেরে কইছি যে তুমি যখন আইছো বাবা তুমি একটু বসো, তো তারে জায়গা দেখাই দিছি যেখানো, হেও এখানেই বইতে চাইছে কিন্তু তিনার দুর্গা পড়ছে, কথা কয় না? কারণ তার প্যান্ট তার এখানে বইতে। আচ্ছা, এরকম প্যান্টওয়ালার যদি নিচে দিয়ে খাদ্যানি উঠে, আরে কথা কয় না, যদি চুলকানি উঠে, তাহলে এটা কি হাতের নখ দেওয়া সম্ভব? কথা কয় না? লোহার ফেরাক মারলেও তো কাবুই বলাম। আর যদি এরকম জিন্সের প্যান্টওয়ালা আল্লাহ না করুক রাস্তাঘাটে যদি মারা যায়, তাহলে এর কাফনের কাফনের লাগিয়া ভিক্ষা করা ছাড়া তো উপায়? আর আমার মতো এরকম জুব্বা জাব্বি যদি আল্লাহ না করুক যদি রাস্তাঘাটে মরিয়াও যায়, কাফনের কাপড়ে লাগে ভিক্ষা করার লাগবে না, যেটা আছে এটা যেই, কথা কয় না? আরো জোরে কোন, এখন হইল মানুষ ফ্যাশনের গোলাম, কের গোলাম? চুল কাটছে। আমি গত দুই সপ্তাহ আগে মহাকালী আমার বাসায় সামনে সেলুনে গেলাম, ওই যে চুলটা কাটি, তো গিয়া জিগাইলাম সেলুন আলারে যে বর্তমানে কি স্টাইল চলছে, রোনালদো স্টাইল। আমি বললাম রোনালদো স্টাইল কি? উপরে চুল ঠিক থাকবো, দুই সাইডে দিয়ে এক করে সিল্লা। আমি কই এটা কতদিন হয়েছে, কয়টা ফুরানো হয়ে গেছে গা? আমি জিগাইলাম যে নতুন কি আইতাছে, ক নতুন মনে হয়, হ্যাঁ আমারে কয়, ক নতুন মনে হয় এই স্টাইল আইব যে মাথার নিচে সাইডে দিয়া চুল থাকবো, মাঝখান দিয়ে উফরি যেমন হয় সিলবো। আমি কই এটা কতদিন বাকি আছে, ক মনে হয় করতেছে, হ্যাঁ আমারে কয়। হুকুমত এ তিজারত দিল সিনায়ে বেনহুর মে মাহরুমে তসল্লি তারি খায়া ফরঙ্গ মেসি নৌকি দুহে সে এ ওয়াদি আয় মনে হি সায়ানে তজল্লি হায় নে যা কি হালত মে এ তাজিবে জওয়া মার্গ শায়দ হো কলি সাকে ইহুদি মতওয়াল্লি। ইকবাল বলেন পশ্চিমা সভ্যতা ইংরেজ সভ্যতা উফরি দ্য ফিটফাট, ভিতরে সদরকার, ভিতরে এটা আজ্ঞা ফসে না, টয়লেট পেপার দিয়ে ফুচ্ছা, এর বাদে স্যান্ট মারে, কি মারে জুড়ে কয় না? পশ্চিমা সভ্যতায় সকাল ১২টার আগে যদি কেউ কারোর সাথে দেখা হয় তাহলে কি কইব, কথা কয় না? গুড মর্নিং, কি মর্নিং, শুভ প্রভাত, ১২টার পরে শুভ প্রভাত থাকে, কথা কয় না? গুড মর্নিং চলবো, বদলাই তুইব না? দুই পরে পরে কয় গুড আফটারনুন, শুভ দুপুর। আচ্ছা দুপুর কয়টা পর্যন্ত, ৭টা না? ৭টার পরে আর গুড আফটারনুন থাকবো, এখন কি গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আচ্ছা
কটা পর্যন্ত? সন্ধ্যা সাতটা পর্যন্ত। সাতটার পরে শুভ সন্ধ্যা চলব, এখন গুড নাইট, শুভরাত্রি। শুভ কয়বার বদলাইল? কয়বার? যে জাতি সালাম বদলায় চব্বিশ ঘন্টায় চারবার, এটি মাসে বউ বদলায় কয়বার? গত 15 দিন আগে ইন্টারনেটে আসছে, শুধু আমেরিকাতে 11,000 না, 11,00,000 না, 11 কোটি মানুষ যৌন রোগে আক্রান্ত শুধু আমেরিকাতে, যারা প্রতিদিন নতুন নতুন বউ পাল্লায়, এরা যৌন রোগ গুণাতে কি কথা কয় না? আমাদের দেশে সেই সভ্যতা আমাদের দেশে চালু করার জন্য এক ধরনের নাস্তিকদেরকে তারা এজেন্ট নিয়োগ করেছে। মাত্র ছেলে, আর কোনো সন্তান নাই, মেয়েও নাই, ছেলেও নাই, কোটি কোটি টাকার মালিক। ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে, সকাল 8টায় ইউনিভার্সিটিতে মোটরসাইকেল নিয়ে রওনা হয়েছে, রাস্তায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। এই ছেলেকে পথের পথচারী লোকেরা অ্যাক্সিডেন্ট থেকে ঘটনা থেকে উঠাইয়া তাকে নিয়ে গেছে হাসপাতালে ভর্তি করছে। ইতিমধ্যেই প্রায় 3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মোবাইল আসছে 9টায় বাবার কাছে, আপনার ছেলে এই এই ঘটনা, আমরা মেডিকেলে ভর্তি করছি। এখন আপনারা বলেন, যার একটা মাত্র ছেলে, কোটি কোটি টাকার মালিক, এই বাপ যখন তার ছেলের এই দুর্ঘটনার খবর পেয়েছে, এই বাবার কাছে তামাম পৃথিবী একদিকে আর ছেলের জীবন একদিকে, ছেলের জীবনের পাল্লা অবশ্যই অবশ্যই বাড়ে। কথা বলুন, কথা বলুন। সেই বাপ রওনা হয়েছে তার ছেলেকে দেখার জন্য হাসপাতালে। ঠিক 9টার সময় তার ইংরেজ বন্ধু তার সাথে দেখা। এখন ইংরেজদের সংস্কৃতি অনুযায়ী, রীতি অনুযায়ী, এখন এই বাপকে ইংরেজ বন্ধু সালাম দিচ্ছে, সম্ভাষণ জানাচ্ছে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, গুড মর্নিং। আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম, যদি বিবেক থাকে আপনারা বলুন, এই বাবার কাছে আজকের সকাল শুভ প্রভাত, কথা বলুন, কথা বলুন। এই গুড মর্নিং না কইয়া জুতা দিয়ে দুটো বাড়ি দিল ভালো ছিল, কথা কয় না? যার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেই লোকটাকে যদি বলা হয় গুড মর্নিং, এর চেয়ে বড় ইয়ার্কি, এর চেয়ে বড় ফাইজলামি, এর চেয়ে বড় মস্কারি আর কিছু হতে পারে? মার লাশ নিয়ে যাচ্ছে ছেলে, চোখ দিয়ে পানি পড়ে, সেই ছেলেকে যদি কেউ দেখা হওয়ার পরে কয় গুড মর্নিং, লাশ তুইয়া জুতা দিয়ে বাড়ি দিব। আর ইসলামী সংস্কৃতি, ইসলামী শিক্ষা, আসসালামু আলাইকুম, সকালেও চলে, দুপুরেও, বিকালেও, রাত্রেও, আওয়ামী লীগেও, বিএনপিতেও, জাতীয় পার্টিও, কথা কয় না? দুনিয়াতেও, কবরে, হাসরে, ফুলসিরাতে, জান্নাতে, স্বয়ং আল্লাহ জান্নাতে যাওয়ার পরে সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রাহিম, আল্লাহ নিজে সালাম দিবেন, কথা কয় না? এই জন্য আল্লামা ইকবাল কয়,
এই পশ্চিমা সভ্যতা, এই ইউরোপিয়ান কালচার, এটার মতো বাস্টার জারজ কালচার যেটার কোনো মা নাই বাপ নাই, যেটা একবার প্যান্টের বেল্ট এত নিচে নামে ফাঁসার জোড়া দেখা যায়, কথা কয় না? মহিলারা এমন টাইট পরে, এটার নাম দিচ্ছে টাইলস, কি দিচ্ছে? টাইলস। আর বড় যে পড়ছে না, এখন মনে হয় যেন পুরা এক ছায়া, ফায়জামা মনে হয় না, কথা কয় না? পাগলামি কারে কর বন্ধুরা আমার, এই পশ্চিমা সভ্যতার একমাত্র চ্যালেঞ্জ এই পশ্চিমা মানবতা ধ্বংসের সভ্যতার নাম হলো ইংরেজ সভ্যতা। এই সভ্যতা মোকাবেলা করার জন্যে কাওমি মাদ্রাসার শিক্ষার কোনো বিকল্প বিকল্প আজকে চ্যালেঞ্জ মুসলমানদের কাছে, অমুসলমান মারা যাওয়ার পরে তোমার পরবর্তী প্রজন্ম তোমার কবরে গিয়ে প্রস্রাব করবে না দোয়া করবে, সিদ্ধান্ত নেওয়ার সময় এখন এসেছে, কথা বলুন। রাজনীতি পরে করেন, আগে সিদ্ধান্ত নেন, আপনার ছেলে, আপনার পরবর্তী প্রজন্ম, পরবর্তী মানব সম্প্রদায়, তারা কি আপনাকে কবরে দিবে না লাশ সংস্থার কাছে হস্তান্তর করবে? ঢাকাতে ঘটনা ঘটছে, শিল্পপতি মারা গেছে, শিল্পপতির বাপ হাসপাতাল থেকে ফোন করছে শিল্পপতিরে এই লাশের ছেলেকে, যে আপনার বাবা মারা গেছে আসেন, কয় আমি খুব ব্যস্ত, আই এম বিজি, খুব ব্যস্ত, আমার শিডিউল নেই আজকে, তো আমার লাশ কী করবো? কয় লাশ আঞ্জুমনে মুফিদুল ইসলামকে দিয়ে দেন। আঞ্জুমনে মুফিদুল ইসলাম চিনেন? যে লাশের কোনো ওয়ারিস নাই সেই লাশে দাফন করে কে? আঞ্জুমনে মুফিদুল ইসলাম। কয় তারে দিয়ে দেন। তো হেরা লাশ নিছে, গোসল টুসল করাইছে, হেরা আবার ফোন করছে যে বাপ মারা গেলে কিছু তো কান্নাকাটি করণ লাগে, এটা কে করবো? কয় দেখেন ভাড়া পান কিনা, কান্নাও এখন ভাড়া পাওয়া যায়, প্রেমও ভাড়া পাওয়া যায়, সিদ্ধান্ত নেন মানবতা থাকবে না থাকবে না। মানবতা রক্ষা করার একমাত্র রক্ষা কবচের নাম হলো কোরআন, জুড়ে বলুন, আরো জুড়ে বলুন। যে আহমদ শফি সাহেবের কথা আমি বলছি এতক্ষণ, সেই আহমদ শফি সাহেব বেফাকের কি বলেন সভাপতি, আর ঘরপুর জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার দেখতে আকারে ছোট মুহতামিম মাওলানা আল্লামা মুসলিউদ্দিন রাজু সেই বেফাকের সহ সভাপতি, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছোট দেখলেই মনে করেন না, ও আমরা মতো দুহুর তুমি যা শোনা যে মাফে ফাল্লা কি ছোট না বড়, আর লাকড়ি যে মাফে কোথা করেন এর লাগিয়া সোনার দাম কম আর মান্দার গাছের লাকড়ির দাম বেশি। আমার গহরপুরের এই মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা মুসলিউদ্দিন রাজু সাহেব বলছেন যে বড় ভাই আজিজ ভাই আপনি একটু লম্বা করে বয়ান করবেন, কিন্তু লম্বা করে বয়ান করার মতো শারীরিক ফিটনেস আমার নাই, এই জন্য ঢাকা থেকে আসছেন আমাদের মিডিয়া জগতের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট লেখক এবং মিডিয়া জগতের একনিষ্ঠ আহলে সুন্নাত ওয়াল জামাত হক্কানি উলামায়ে কেরামের মুখপাত্র জনাব মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব আসছেন, উনি আসবেন কথা বলবেন। আমি এই পর্যায়ে আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো মানবতা রক্ষার শেষ হাতিয়ারের নাম হলো কওমি শিক্ষা। জুরে কন, আরো জুরে কন, বাকি সবটার মধ্যেই ফরমালিন ঢুকছে, কি ঢুকছে? জুরে কন। আমি প্রায় ৩৫ বছর ঢাকা, এখন একটু ঘন ঘন এলাকায় যাই,
সুনামগঞ্জ। তা আমার ছেলেমেয়েরা বলে যে তুমি সুনামগঞ্জ শেষ বয়সে খালি এদিকে যাও কেন, আস্তে আস্তে কি একবারে যাইবা গা? আমি কহ নিয়ত এরকমই, কারণ মরণের টাইম এসে তো। দেশের মানুষে যে কান্দে না, এই কান্দার মধ্যে কোনো ফরমালিন নাই কি নাই? আর ঢাকার মানুষে যে কান্দে, এই কান্দার মধ্যেও ভেজাল আছে, কান্দার মধ্যেও কি আছে কথা বুঝেন নাই? যারা বুঝবার বুঝছেন। এই জন্য বন্ধুরা আমার, আপনাদের এলাকায় এই দিনই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের দিকে আপনি আর কিছু না পারেন মহব্বতের নজরে তাকাবেন। আল্লামা ঘোরপুরি খাজা নিজামুদ্দিন আউলিয়ার কথা যে বললাম, সেই লাইনেরই এক ধ্রুব তারকা ছিলেন আল্লামা ঘোরপুরি রহমতুল্লাহ আলাইহি, যার জাদু টানে, যার রুহানি আধ্যাত্মিক টানে এখনো মানুষ এই ময়দানে কোনো রকম পুস্টারিং ছাড়া হাজার হাজার লক্ষাধিক মানুষ ঘন্টার পর ঘন্টা একদম রাত বিনিদ্র রজনী এখানে বসে বসে কাটায়। কথা ঠিক না বেটি? এই জন্য এই প্রতিষ্ঠানকে কদর করবেন, যতটুকু পারেন সাহায্য করবেন। আমি এখানেই শেষ করছি, পরবর্তী মেহমানকে নিয়ে আসেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তো আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।